ইনভেষ্টিগেশ্যন চলি আছে। ওর পরিবনে জন্মনি রাভার মৃত্যু রহস্যর ভেদ ভবনে জন্মনি রাভার মৃত্যু কেনেদরে হয়েছিল কেহতিয়াক পুনের সক্রিয় রূপত সিবিআই দলে তদন্ত চলাইছে, অভিযান চলাইছে নগাঁওত। এইবার সিবিআই জেরার সম্মুখীন হয়েছে নগাঁও জেলার তদানীতন এসপি লীনা দলে। বর্তমান হাইলাকান্দির এসপি লীনা দলে আজি পুয়ায় উপস্থিত হল পুলিশ গেস্ট হাউসত, আর তার পিছতে নগাঁও আবর্ত ভবনত জেরা চলা হয়েছে লীনা দলে। জোনমনি রাভার মৃত্যুর সময় নগাঁওর এসপির দায়িত্বত আছিল লীনা দলে, আর এইগারী লীনা দলে জোনমনি রাভার মৃত্যুর নিশা জোনমনির সরকারি আবাসত গিয়ে অভিযান চলাইছিল। তিনি লক্ষাধিক টাকা লই আহিছিল সেই অভিযানকালত। বহুখিনি রহস্য এতিয়াও রহস্যর মাজতে আছে। তদানীতন এসপি লীনা দলের নামও আনকি জোনমনি রাভার মাতৃয়ে এজাহারত উল্লেখ করেছিল। জোনমনি রাভার মাতৃয়ে দাবি করেছিল যে নলবাড়ির শীর্ষ আরক্ষী বিষয়া জড়িত আছে জোনমনি রাভার হত্যাকাণ্ডত, কারণ জোনমনির মাতৃয়ে বারে বারে কৈছিল সেয়া স্বাভাবিক মৃত্যু নাছিল, সেয়া আছিল এটা হত্যাকাণ্ড, যি হত্যাকাণ্ডত লীনা দলে জড়িত থকার বিস্ফোরক অভিযোগ আনিছিল জোনমনি রাভার মাতৃয়ে। আর সেই মর্মে পুনর্বার আবর্ত ভবনত তদানীতন এসপি লীনা দলেক আজি জেরা চলা হয়েছে, আর এই জেরায় যথেষ্ট তাৎপর্য বহন করেছে। আর ইয়ার লগে লগে কোয়া হয়েছে যে এতিয়া অন্তিম পর্যায়ত উপনীত হয়েছে সিবিআইৰ তদন্ত। এতিয়া সকলোৱে অপেক্ষা কৰিছে সিবিআইৰ এই তদন্তই কি তথ্য পোহৰলৈ আনে। সঁচাকৈ জোনমনি ৰাভাৰ মৃত্যু ৰহস্য ভেদ হ'বনে? সিবিআইৰ এই তদন্ত প্ৰক্ৰিয়াক লৈও কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে। একাংশই সিবিআইৰ তদন্তক লৈ সন্তুষ্ট হোৱা নাই, সিবিআইক চৰকাৰৰ পুতলা আখ্যা দিছে তৃণমূল কংগ্ৰেছৰ অসমৰ ৰাজ্যিক সভাপতি ৰিপুণ বৰাই। এইবিলাক হৈছে পুতলা এজেঞ্চি, এইবিলাক পুতলা এজেঞ্চি, এইবিলাকে কোনো নিৰপেক্ষভাৱে তদন্ত কৰিব নোৱাৰে। আমি হাইকোর্টৰ এগৰাকী সিটিং জাজৰ যোগেদি আমি ন্যায়িক তদন্ত আমি তেতিয়াই বিচাৰিছিলোঁ, আৰু এতিয়াও আমি কম যে এই পুলিশে পুলিশৰ বিৰুদ্ধে কেতিয়াও তদন্তৰ সঠিক নোলায়, চোৰে কেতিয়াও চোৰ ধৰিব নোৱাৰে। এখন গাড়ীত, আজি এটা মোবাইল, এখন ৰুমাল, আজি 5 মাহ দিন লাগিলে উদ্ধাৰ হবলৈ, গাড়ীখন 20 বাৰ 100 বাৰ তন্ন তন্নকৈ চালে, তেতিয়া মোবাইলো নেদেখিলে, গাড়ী ৰুমালো নেদেখিলে, এতিয়া ৰুমাল পালে গাড়ীত, বা আমাৰ অসম পুলিশৰ অসম চিআইডিৰ দক্ষতাটো সিমানেই যে তেওঁলোকৰ তদন্ত তেনেকুৱাই। ইফালে শেহতীয়াকৈ জোনমনি ৰাভাৰ দুৰ্ঘটনাগ্ৰস্ত বাহনৰ পৰা 2টাকৈ মোবাইল ফোন, 23 লগা ৰুমাল, কিছু নথি পত্ৰ উদ্ধাৰ কৰা বিষয়টোৱে কিন্তু গভীৰ ৰহস্যৰ মাজত সোমাই গৈছে। গতিকে লক্ষণীয় হ'ব এই তদন্ত এতিয়া কি মোৰ লাভ কৰে।